হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী। আজ বর্তমানে আমি আইছি লোয়ের ফেয়ার বাজার। লোয়ের ফেয়ার বাজার আপনার দেখাই যাম সাইয়ার পুরা মতে। গত দুই দিন আগে এখানে খুব বেতালা একটা ঘটনা হয়েছিল, মানে লড়াই হয়েছে খুব খাতরাভাবে এখানে। আর আজকে আমার সফর পড়ছে এই রাস্তা দিয়া। লোয়ের ফেয়ার বাজারের কন্ডিশন কীরকম আছে আপনার তো একদম সরাসরি বর্তমানে দেখতে পারা। একটা মানুষ নাই, অতএব একটা দোকান খোলা নাই। লোয়ের ফেয়ার বাজার একদম পুরা ঠিক লোয়ের ফেয়ার বাজারও মার্কেটের ভিতরে আছে। আমি পুরা লোয়ের ফেয়ার বাজারও মার্কেটের ভিতরে দিয়ে যাই। একটা দোকানও আপনারা খোলা দেখা না বর্তমানে। বেলা বর্তমানে 3টা 6টা বাজে কি জানি। অতএব ওইখানেও বিএসএফ আছে, পুলিশের গাড়িও আছে, সব কিছু আছে আপনারা দেখতে পারিতরা। খুব বেতালা বাংশু রয়েছে এখানে লড়াইয়ের কারণে। এখানে পুরা ফোর্স আছে এখন বর্তমানে স্ট্রিক্টলি, পুরা কোনো দোকান খোলা নাই, সব কিছু বন্ধ, ডাইরেক্ট সব কিছু বন্ধ একদম। আপনারা একদম ডাইরেক্ট সরাসরি দেখতে পারটা লোয়ের ফেয়ার বাজারটা। আমি একদম পুরা আপনার দেখাইমু পুরা কীভাবে লোয়ের ফেয়ার বাজারের পুরা পরিস্থিতি সাইড পুরা আমি আপনার দেখাইয়া যাইমু। জায়গায় জায়গায় পুলিশ বোয়াত আছে, মানে বাজারও কোনো ধরনের কোনো দোকান না খুলো এবার কারণে পুরা এখানে কার্ফিউ লাগাইল আছে। আর লড়াই হয়েছে, অতএব নিউজের মাধ্যমে আপনারা দেখছেন লড়াইটাইন। আর আমি এখন দেখাই আর বর্তমানে লোয়ের ফেয়ার বাজার বর্তমানে একদম পুরা বন্ধ। দিনেও বর্তমানে 2:30 3টে হইব পুরা। আমি টাইম আপনার একজ্যাক্ট টাইম কই, 6টা বাজের একজ্যাক্ট টাইম হইল গিয়া 6টা বাজে তোমরা দেখছেন। দুইটা 15 মিনিট বর্তমানে বাজার। লোয়ের ফেয়ার বাজারও একটা দোকান খোলা নাই বর্তমানে, পুরা একদম ওই দেখানির সামনে বর্তমানে একটা দোকান মনে হয় ভাঙ্গা হয়েছিল কেন পুরা আপনার দেখতে পারিতরা। একদম ওই দেখানি ফার্মেসি না কিটা একটা পুরা সামনে দোকানের ভাঙ্গা, কোনো কাগজ পেপার উপর বারে বার করা রাখা আছে। আর আমি বর্তমানে লঙ্গাই রিভার ক্রস করব, আপনারা দেখবা ও সাইডেও দোকান আছে, দোকান ও সাইডে খোলা আছে কি না তাও আপনি দেখতে পারবা সব কিছু। আর ভিডিওর মাধ্যমে ভিডিওটা দেখবা পুরা ফলো করে লোয়ের ফেয়ার বাজার তো আপনার নিতে দেখি আইলা। অতএব আবার ড্রেস কোর্স করিও আরও কিছু দোকান আছে, তাও আমি দেখাইবার আপনার নিতে চেষ্টা করবো। ইয়ার ও সাইডে দোকান দোকান খোলা আছে কি না দেখবা, অতএব পুলিশ আসুন কি না তাও। এখানে আজকে শুনছি আমি কার্ফিউ, বিকাল থেকে কার্ফিউ, তা পুরা কইতাম পারি না পারফেক্ট কটার সময়। আমি যাইমু আর আইমু যার বেশ সময় কেন রুকতাম না। ওখানে দেখি আর ছোটোখাটো একটা দোকান খোলা আছে, জাস্ট একটা দোকান, মানে হোটেল হিসাবে একটা খোলা, আর কোনো দোকান খোলা নাই। ও একদম সামনে আপনারা দেখতে পারিতরা অটোর বাম পাশে দোকানটা, আর কোনো দোকান খোলা নাই কেন। আর লোয়ের ফেয়ার বাজার এক হিসাবে আমি ক্রস করে নিছি বর্তমানে বাজারি ছড়ার দিকে রওনা হয়েছি। কেন একটা নতুন পেট্রোল পাম্প হয়েছে দেখি আর ওপেন হয়েছে কি না তাও পুরো জানি না। তবে বাজারি ছড়ার দিকে রানা হয়েছি, গাড়ি কিন্তু পুরা দুমে দাম চলে। আর যদিন আপনারা আইন চাইলে আইটা হওয়ার বা কোনো ধরনের অসুবিধা নাই, পুরা একদম ডাইরেক্ট পুরো গাড়ি চলে আর আপনারা দেখতে পারিতরা। কিন্তু কোনো লোয়ের ফেয়ার বাজারও কোনো জংশন নাই, কিচ্ছু নাই, একটা গাড়ি স্টপ নাই, ননস্টপ গাড়ি চলতো লোয়ের ফেয়ার বাজার ছাড়িয়ে হওয়া। তো ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারলা যে লোয়ের ফেয়ার বাজারের কন্ডিশন কীভাবে কী আছে। আমি একদম সরাসরি আপনার লিয়ে আইছি লোয়ের ফেয়ার বাজারও বিক্রি দিয়া। দেখবা দেখি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। ওকে ভিউয়ার্স, আল্লাহ আসসালামু আলাইকুম। খুব শান্তি আছে বর্তমানে, কোনো ধরনের কোনো লাফড়া নাই, কিচ্ছু নাই, একদম শান্তিভাবে আইতে হওয়ার বা কোনো ধরনের অসুবিধা হইতো না। ঠিক আছে, ওকে।